আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা বিচারছে যে আন্দোলন নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা তা আরও বৃহৎ হচ্ছে। জয়নগরের কিশোরী ধর্ষণ খুনের ঘটনা এই আন্দোলনকে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার তাদের আন্দোলনে যুক্ত হয়েছে এই ইস্যু। আর এই অবস্থায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার সিনিয়ররাও অনশন আন্দোলনে নামছেন। এ সময় প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসা সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, সোমবার থেকে তারাও অনশন শুরু করবেন। জুনিয়রদের এতদিনের আন্দোলনকে বৃথা হতে দেবেন না। প্রায় 58 দিন পর কর্মবিরতি তুলে শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা। তবে নিজেদের দাবি পূরণে সরকারের উপর চাপ জারি রাখতে এবার আমরণ অনশন শুরু করেছেন। রিলে করে 6-7 জন জুনিয়র চিকিৎসক প্রতিদিন অনশন করছেন। শনিবার এই আন্দোলন শুরুর আগেই তারা ঘোষণা করেছিলেন, অনশন করতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে। শনিবার আরজি কর বাদ দিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের 6 প্রতিনিধি অনশন করেছেন, আর তাদের এই অনশনকে সম্পূর্ণ সমর্থন করেছেন সিনিয়র চিকিৎসকরাও। শনিবার জয়নগরের কুলতলিতে 9 বছরের নাবালিকার ধর্ষণ খুনের ঘটনার কথা প্রকাশ্যে আসতে আরজি করের ক্ষত যেন আরও উস্কে উঠেছে। সিনিয়র চিকিৎসকদের 12 জনের একটি দল রবিবার ঘটনাস্থল মহিষমারী গ্রামে যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াতে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয় সুবর্ণ গোস্বামী বলেন, এ ধরনের অপরাধ যেখানে সংগঠিত হবে আমরা সেখানে যাব প্রতিবাদ করতে, কারণ এসব ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন আগে থেকে সতর্ক হতে পারত। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকলে এমনটা ঘটে না, সেখানে প্রশাসনের ব্যর্থতা। এরপর জুনিয়র চিকিৎসকদের অনশন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ওরা অনশন শুরু করেছে, এই আন্দোলনকে সমর্থন করি আমরা, এরপর জেলায় জেলায় শুরু হবে, আমরাও কাল থেকে অনশন শুরু করব, এই আন্দোলন বৃথা হবে না, প্রশাসনকে বার্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।